হয়। চলে এসছি আজকে ডিনার নিয়ে, এখন বাজে 10:20। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ডিনার এর মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। আজকে জমিয়ে দেবো কি চ্যালেঞ্জ নাকি? না চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করে পারবে না বেকার। আর আমি আজকে চ্যালেঞ্জ করতে চাই না, একটু জল খেয়ে গলাটা ভিজে নি। আমি চ্যালেঞ্জ করতে চাই না আজকে, আমি চাই না আজকে। দারুন, কারণ বিরিয়ানিটা হচ্ছে আমার ফেভারিট খাবার, আমি ভালোভাবে খেতে চাই। আর এখানে নিয়েছি চিকেন গ্রেভি ঝোল, আলু দিয়ে চিকেনের ঝোল আমি বানিয়েছি। তো স্টার্ট করে দিলাম। ও তো বললো না, তুমি বল দাও আমার। হ্যাঁ চলো শুরু করে দিলাম। 1 2 3। ও আদে একবার খেয়ে নিয়েছে, মি এখন 1 2 3 4 করছে। গোটা বিরিয়ানি খেতে পারি না, ও খেয়ে না, খাবো না কেন? দেখো যা খেতে পারে কিনা। দেখি কে পারে আর কে পারে না গোটাটা খেতে। কালকে ঝগড়া করলো, বাপরে বাপ। এখন কথাটাই তো বলে দিলাম, তোমার তো দেশের বাড়ি থাকার কথা আজকে। হ্যাঁ তাই তো, চিকেন বিরিয়ানি হয়েছে বলে গেলাম না। চলে এসছো নাকি? ওর আগে যাওয়া হয়নি, কাজ ছিল একটু, কালকে যাবে সকালে। মাধুলি করে রেখে দাও মাথার ধারে, ঘুম থেকে উঠে খাবে। হাটটা অত খিদে আমার পায় না। জীবনটা কেমন হয়েছে? আলু দিয়ে চিকেনের ঝোল, অ্যাকচুয়ালি চিকেন আর প্লেন রাইস কথা ছিল, বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি। সারপ্রাইজ দেবে বলে আমাকে, ভালোবাসি তো খেতে। কদিন আগেও
বিরিয়ানি খেয়েছি তোমাদের, সেটাও শেয়ার করেছিলাম। আজকে আবার বিরিয়ানিটা আমার খুব ফেভারিট জিনিস। এর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস হলে আমার খুব ভালো হয়, কিন্তু শীতকাল তাই আর রিস্ক নিলাম না। আর আছে আমাদের সাথে স্যালাড, বলতে ভুলে গেছিলাম। আমার কিন্তু ইতিমধ্যে পেট ভরে গেছে, খেতে কষ্ট হচ্ছে, কিন্তু তাও খাবো। আফটার অল ইটিং শো এটা, খেও না, রেখে দাও, ক্যামেরা বন্ধ হওয়ার পর দেখি কি করি। এডিটিং শো করতে বসেছি, এই খাবো না খাবো না, এইটুকুনি না ওইটুকুনি না, ওসব ন্যাকামো গুলো করা ঠিক হবে না কি? ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি ওই ঘরে বাবা মায়ের কাছে। খেতে না পারলে জোর করে খেও না। রাত্রিবেলা আবার শরীর অসুস্থ হবে, কিচ্ছু হবে না, সেটা আমি জানি কনফার্ম, কিচ্ছু হবে না। বাবা বলছো কেন? তুমি বললে খেতে পারবো না পুরোটা, পারি না, খেও না। চেষ্টা করছি বন্ধুদের জন্য, আমিও তো কালকে ভাবছি 100 টাকা চ্যালেঞ্জ করবো। সারাদিনে 100 টাকার মধ্যে খাওয়া দাওয়া করবো, একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত যা কিছু খাবো ওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। কি হয় না, 100 টাকা সারাদিনে খাওয়া দাওয়া হয় না? ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জটা করলাম বন্ধুরা। 100 টাকা তো কিনে খাবে না, 100 টাকা ঘরে যা থাকবে খাবে। কিনে খাবো, ঘরে যা থাকবে তাই খাবো কেন? সবজি পাটি কিনে এনে রান্না করবো, মাছ মাংস সব খাবো। তুমি কি ভাবে হোটেলে গিয়ে 30 টাকা সবজি ভাত খেয়ে নেবো? তবে আর চ্যালেঞ্জ হলো কি, তাই না? আমি 100 মাংসও কিনতে পারি, আমি 200 মাংসও কিনতে পারি, আবার 1 পিস মাছও কিনতে পারি। দরকার নেই, পারবে? পারবো না মানে, যদি পারি তুমি কি দেবে বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ
ওসব ফাঁকি মারা জিনিস বললে হবে না। চ্যালেঞ্জ এখন যে জিততে পারবে, ও খাওয়া হয়ে গেলে এখন চ্যালেঞ্জ জিততে পারবে। আমি খেতে পারছি না, কত কষ্ট করে খাচ্ছি। আমি একদিন 100 টাকা চ্যালেঞ্জ করে ওকে খাই খেয়ে দেখিয়ে দেবো। নেক্সট দিন ওর আমাকে 100 টাকা চ্যালেঞ্জ করে খাইয়ে খেয়ে দেখাতে হবে। কি পারবে তো? বাইরে খেলে হবে না। হ্যাঁ তুমি বাইরে ঘরে যেখানে খেতে পারো, কিন্তু ওই 100 টাকার মধ্যে মাছ মাংস ডিম তিনটেই থাকতে হবে। এবার তুমি বাইরে খেতে পারো, ঘরে খেতে পারো, যেখানে খুশি খেতে পারো। 100 টাকায় মাছ মাংস ডিম, আমি খাবো 100 টাকায় মাছ মাংস ডিম। এমন কথা বলো না, আমি মাছ মাংস ডিমই খাবো। তোমাদের চ্যালেঞ্জ, তোমাদের সামনে আমি চ্যালেঞ্জ করলাম। কি খাবো, কটা বার কি, তিনটে সব তোমাদের সাথে শেয়ার করবো। মাছ মাংস ডিম তিনটেই খাবো। হ্যাঁ পড়ছি তো বাইরে। হ্যাঁ আমি মাছ মাংস ডিম সবই খাবো, কিন্তু ও যদি বলে তেল নুন গ্যাস চাল ডাল সবই তুমি 100 টাকার মধ্যে, সেটা নয়, কিন্তু বাজারটা 100 টাকার মধ্যে। দেখো পেটুক ঠাকুরকে দেখো, ওকে দিয়েই হবে ইটিং শো, আমাকে দিয়ে হবে না। তো এটা আমি আর খেতে পারলাম না আজকে, তার জন্য মাফ করে দিও, ক্ষমা করে দিও, এটা আর হচ্ছে না। ওটা ক্যামেরা বন্ধ করে দেখতে লোক ওদের ফেলে দিয়ে যায়। তো আমার তো বিরিয়ানি খাওয়া শেষ, ওর চিকেন খাওয়া শেষ, আমার তো শেষ হয়নি আর হবেও না আজকে। একটু আসতে দাও, কথা বলে নি একটু। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের ভিডিওটা, শুধু ডিনারটুকুনি শেয়ার করলাম। আর কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অবশ্যই লাইক করবেন। টাটা। Thank you.